ছাত্ররা ক্লাসে আপনার কাছ থেকে শৃঙ্খলা শিখবে তারা যেমন শৃঙ্খলার সাথে জীবনযাপন করবে শৃঙ্খলা শিখবে আপনি তাদের প্রতি অতিরিক্ত কঠোরতা করা যাবে না এমন কঠোর হলেন যে আপনাকে ছেলেরা দেখলে পরে খুব ভয় পায় অবশ্যই শ্রদ্ধা মিশ্রিত ভয় থাকবে কিন্তু এমন ভয় না যে আপনার সামনে কোনো কথা বলতে সে চায় না এরকম করা যাবে না আমি চলে যাব কিন্তু আমার ছাত্র আমাকে স্মরণ করবে সবসময় স্মরণ করবে আমার জন্য দোয়া করবে তারা আমার জন্য আমার সন্তান তারা আমার জন্য জারিয়া এই চিন্তা চেতনা নিয়ে আর সর্বোপরি যেটি সেটা হচ্ছে এখলাস আন্তরিকতা এইটা যদি না থাকে তাহলে কোনো কাজই হবে না এই জন্য আন্তরিকতা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় তাদেরকে বলে দাও যে ছত্রিশটা মাসালা ইমাম মালিক বলেছে এটা তার জানা নেই সুবাহ চিন্তা করেন তাহলে আমার জানা একটা প্রশ্ন করতে পারে ছাত্র আমার ঠিক আছে এই বিষয়টা আমার জানা জানানে আগামীকালকে তোমাদেরকে আমি জেনে এটা বলে দেবো এতে কিন্তু আপনার মর্যাদা কমবে না বরং মর্যাদা বাড়বে কিন্তু যদি আপনি ভুল উত্তর দেন তাহলে আপনার মর্যাদা আরও হানি হবে সবাই সফল শিক্ষক হয় না সব শিক্ষককে ছাত্ররা মনে রাখে না আমরা যেন সফল শিক্ষক হতে গেলে আমাদেরকে এই বৈশিষ্ট্যগুলো অর্জন করতে হবে যেন ছাত্ররা আমাদেরকে মনে রাখে আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন করি সালামু আলাইকুম হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড কর্তৃক আয়োজিত শিক্ষক প্রশিক্ষণ দু বাইশে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ শীতের মধ্যে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদেরকে দেখে আরো প্রাণবন্ত হচ্ছে আরো ভালো লাগছে আমার কাছে আলহামদুলিল্লাহ যে অল্প সময়ের ব্যবধানে আপনারা আমাদের হাতিস্ম শিক্ষা বোর্ডে ডাকে সাড়া দিয়ে প্রায় শতাধিক মনে হয়ে গেছে প্রশিক্ষণার্থী আপনারা উপস্থিত হয়েছেন এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমার যে বিষয়বস্তু প্রশিক্ষণের সেটি হচ্ছে আপনারা ইতিমধ্যে জেনেছেন একজন সফল শিক্ষকের বৈশিষ্ট্য আমার বিষয় হচ্ছে একজন সফল শিক্ষকের বৈশিষ্ট্য শিক্ষক একটি জাতির কাণ্ডালী শিক্ষক যদি ভালো না হয় বা শিক্ষা ব্যবস্থা যদি ভালো না হয় তাহলে সেই দেশ বা সেই জাতি উন্নতির শিখরে উচ্চ শিখরে আরোহণ করতে পারে না সেই জন্য শিক্ষার প্রতি আমাদের সবিশেষ গুরুত্ব দেওয়া দরকার দুর্ভাগ্যজনক হলো সত্য যে বাংলাদেশে শিক্ষার যে অবস্থা দিন দিন যাচ্ছে অত্যন্ত হতাশাজনক এবং হতাশা ব্যঞ্জক তো আমরা যারা শিক্ষকতা পেশায় আছি আসলে সবাই চায় যে আমি একজন ভালো শিক্ষক হই আমি একজন সফল শিক্ষক হই এটা প্রত্যেকে কিন্তু কামনা আমাদের আন্তরিক কামনা বা চাওয়া পর যে আমরা প্রত্যেকেই ভালো শিক্ষক হই বা দক্ষ শিক্ষক হই কিন্তু এর জন্য যে করণীয় সেটা আমাদের খেয়াল করতে হবে যে কীভাবে আমরা একজন ভালো শিক্ষক হতে পারবো একজন দক্ষ শিক্ষক হতে পারবো সে বিষয়টা খেয়াল করতে হবে আমরা যারা শিক্ষক তা তাদের আইডলকে বলেন তো আদর্শকে তার চেয়ে ভালো শিক্ষক আর আছে সুতরাং আমাদেরকে হাদিস থেকে রাসুলের জীবনী থেকে শিক্ষার শিক্ষকদের বৈশিষ্ট্য কি হওয়া উচিত সেটাও কিন্তু নিতে হবে যেমন আপনারা জানেন যে সহিম মুসলিম পাঁচশো সাঁত্রিশ মিসকাতুল মাসাবি নয়শো আটাত্তর নম্বর একটা হাদিসে এসেছে যে কয়লা মুবনুল হাকাম আসসুলামি মা রোয়ত মুমান কবলাহ আহসানহ মোয়াবিয়া বিন হাকামা সুলামি বলছেন যে আমি রাসুলের পূর্বে এবং তারপরে তার চাইতে সুন্দর করে শিক্ষা দিতে কাউকে আমি আর দেখিনি তাহলে বোঝা গেল যে রাসুলাম ছিলেন সব চাইতে ভালো শিক্ষক আদর্শ শিক্ষক কারণ তিনি আলা রব্বুল আলমিনের পক্ষ থেকে শিক্ষা লাভ করেছিলেন অহির এজন্য আমরা আদর্শ শিক্ষক যদি হতে চাই তাহলে প্রথমত যে কথাটা থাকবে আবেদন থাকবে অ্যাপিল থাকবে আপনাদের উপরে সেটি হচ্ছে যা আমাদেরকে রসুল্লা সাল্লামের জীবনী অধ্যয়ন করতে হবে এবং সেখান থেকে আমাদের বের করতে হবে যে রসুল্লা কীভাবে শিক্ষা দিতেন এটা হচ্ছে প্রথম কথা জি মুসলিম পাঁচশো সাঁত্রিশ নাসাই বারোশো আঠারো আর মেসকাতুল মাসাহাবি নয়শো আটাত্তর নম্বর আগে মুসলিম পাঁচশো সাঁত্রিশ নাসাই বারোশো আঠারো মেশকাতুল মাসাহাবি নয়শো আটাত্তর আমি আমার মূল আলোচনা এবার চলে যাই সেখানে যে একজন সফল শিক্ষকের বৈশিষ্ট্য এক নাম্বার লেখেন ছাত্রদের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তোলা একজন সফল শিক্ষকের বৈশিষ্ট্য হচ্ছে কি বললাম এক নাম্বার লেখেন ছাত্রদের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তোলা শিক্ষক সে একজন ছাত্রের অভিভাবক এখন ক্লাসে বিভিন্ন ধরনের ছাত্র থাকে এখানে সবল শিক্ষক ছাত্র থাকে দুর্বল থাকে বিভিন্ন মানের ছাত্র ক্লাসে থাকে এখন যারা ভালো পারে তারা তো পারেই তাদেরকে নিয়ে অতটা শিক্ষকদের টেনশান বা চিন্তা থাকে না কিন্তু যে ছাত্রগুলো দুর্বল যারা একটু কম বোঝে বা একটু বেশি বেশি বোঝাতে হয় তাদেরকে কিভাবে আমরা একজন সফল শিক্ষক তাদেরকে তার সাথে নিয়ে এগিয়ে যেতে পারবেন সেই বিষয়টা খেয়াল করতে হবে আমরা অনেক সময় আমাদের অধিকাংশ শিক্ষকের এই বদাভ্যাস আছে কিছু মনে করেন না সেটা হচ্ছে যে দুর্বল ছাত্র হলে এই তোর দ্বারা তোমার দ্বারা কোনো কাজ হবে না তুমি পারবে না এই যে কথাটা এই ধরনের নেতিবাচক কথা কখনো ক্লাসে বলা যাবে না যদি আমরা এই ধরনের নেতিবাচক কথা বলি তাহলে হবে কি ওই ছাত্রটা সেই জায়গায় কিন্তু ওকে আমরা ধ্বংস করে ফেললাম এদের সময় ছাত্রের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে হবে যে তুমি পারবা তোমার দ্বারা এটা সম্ভব কেন পারবা না মানুষ যদি পৃথিবীতে এত কঠিন কঠিন কাজ করতে পারে তাহলে তুমি এই পড়া সামান্য পড়াটা পারবা না অবশ্যই পারবা চেষ্টা করো তাকে উৎসাহ দিতে হবে তার মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে হবে সেও করতে পারে সেই অনুভূতিটা তার মধ্যে জাগ্রত করতে হবে এইটা যদি আমি জাগ্রত করতে পারি তাহলে কিন্তু আমার বাকি যে কাজগুলো আছে সে কাজগুলো সহজ বা ইজি হয়ে যাবে এই আমাদের ক্লাসে দুর্বল ছাত্রদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে আমরা যেমন ছাত্রদেরকে বলতে পারি যে তোমার উপর আমার পূর্ণ বিশ্বাস বা আস্থা আছে তুমি হাল ছেড়ো না তুমি পারবা তোমার দ্বারা সম্ভব এরকম এই এই যদি ধরনের একটা যদি আশ্বস্তমূলক কথা বলে তাকে আমরা আশ্বস্ত করি তার মধ্যে আত্মপ্রিয়াশ্বাস জাগিয়ে তুলি বা এরকম কিছু উদাহরণ আমরা যদি পেশ করি যে অনেক বড় বড় আলেম আছেন যারা পড়ায় শুরু করেছেন তা আঠারো বছর বয়সে বা ষোলো বছর বয়সে কিন্তু তারা একটা পর্যায়ে গিয়ে বা প্রথম ভালো বসতেন না তারপর অস্তদের শাসনে দিক নির্দেশনে তারা অনেক ভালো পর্যায়ে গেছেন এরকম কিছু মানুষ মনীষী শিক্ষক তাদের যদি আমরা ঘটনাগুলো তুলে ধরি তাহলে কিন্তু ছাত্রদের মধ্যে আত্মবিশ্বাস জাগ্রত করার একটা কাজ কিন্তু সেখানে হয়ে যায় আর অনেক সময় ছাত্র অমনোযোগী থাকে এখন প্রযুক্তির যেহেতু ব্যবহার আছে আমরা যদি কোনো প্রতিষ্ঠানের সুযোগ থাকে তাহলে আমরা প্রযুক্তিরও ব্যবহার করতে পারি তাহলে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কিন্তু ছাত্ররা অনেক জিনিস পড়ার প্রতি মনোযোগ আসে সেটা আমরা ব্যবহার করতে পারি মাল্টিমিডিয়া বিভিন্ন ব্যবস্থাপনা আছে যদি থাকে দেখুন দুর্বল ছাত্রদের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে তাকে বারবার বোঝাতে হবে ইমাম রাগেব একটা কথা বলেছেন ইমাম রাগেব ইস্পাহানি তার বইটা আমি নিয়ে আসছি এখানে আপনারা যারা মাদ্রাসা শিক্ষিত আছেন বা আরবি পড়ান তারা এই বইটা সংগ্রহ করতে পারেন আল আলমোফরাদ ফি গরিব রাগেব আল ইস্পাহানি এনার বইটা এই বইয়ের মধ্যে উনি একশো তিনশো আটচল্লিশ একটা চমৎকার কথা বলেছেন সেটি হচ্ছে যে শিক্ষার সংজ্ঞা দিতে গিয়ে উনি বলেছেন যে আত্মা আলীম ও ইত্তা বিমায় তাকির ওয়া হাত্তা ইহসুলা মিনহ আসারুন ফিনাফিস মোতাহ শিক্ষা কী যে এটা হচ্ছে নির্দিষ্ট কোনো বিষয়কে বারবার বেশি বেশি বলা রিপিটেশন করা যাতে করে ছাত্রের অন্তরের একটা কি হয় প্রভাব সৃষ্টি হয় তাহলে যে দুর্বল ছাত্রটা তাকে যদি আপনি বোঝান তাকে আশ্বস্ত করেন বারবার বলেন তার মধ্যে তার মধ্যে প্রভাব বিস্তার করবে আপনি যদি তাকে প্রভাব না সৃষ্টি করতে পারেন তাহলে কিন্তু এটা শিক্ষা হবে না এই জন্য দুর্বল ছাত্রের প্রতি বিশেষভাবে আমাদের কী করতে হবে ক্লাসে গুরুত্ব দিতে হবে অনেক সময় দেখা যায় অনেক মেধাবীর চাইতে যারা মাঝারি মানের মেধাবী এরা কিন্তু বড় বড় পর্যায়ে যায় অনেক ভালো কিছু করে সেই জন্য ওই ওকে অবহেলা করা যাবে না অনেক সময় অতি মেধাবী ঝরে যায় বিভিন্ন কারণে পারিপার্শ্বিক কারণ রাজনৈতিক কারণ দেশের আর্থসামাজিক প্রেক্ষাপট বিভিন্ন কারণে তো যদি আমরা এই ছাত্রদেরকে আমরা বারবার তাদেরকে বুঝিয়ে দেয় তার মনের মধ্যে একটা প্রভাব সৃষ্টি করতে পারি তাহলে কিন্তু সেই জিনিসটা সে সহজে বুঝতে পারবে তাহলে একজন সফল শিক্ষকের বৈশিষ্ট্যের প্রথম যে পয়েন্টটা আমরা বললাম সেটি হচ্ছে ছাত্রদের মধ্যে কি করা আত্মবিশ্বাস জাগিয়ে তোলা এইটা যদি জাগিয়ে তুলতে পারি আমরা তাহলে আমাদের কিন্তু অর্ধেক কাজ হয়ে যাবে দুই নম্বর হচ্ছে একজন সফল শিক্ষকের বৈশিষ্ট্য দক্ষভাবে শ্রেণিকক্ষ পরিচালনা দুই নম্বর দক্ষভাবে শ্রেণিকক্ষ পরিচালনা সফল শিক্ষকের বৈশিষ্ট্য দুই নম্বর দক্ষভাবে শ্রেণিকক্ষ পরিচালনা আমি ক্লাসে পাঠদান করছি আমার ছাত্ররা আমার পড়া শুনছে কিনা সবাই মনোযোগ দিয়ে সেই জিনিসটা আপনাকে নিশ্চিত করতে হবে আপনি পড়াচ্ছেন একজন শিক্ষক পেছনে ঘুমাচ্ছে এটা কিন্তু সফল শিক্ষক বা আদর্শ শিক্ষক বা শিক্ষকেরই বৈশিষ্ট্য না আমি মনে করি আমার আমি পড়াবো আর ছাত্র ঘুমাবে এটা তো হতে পারে না অনেক সময় হয় কিন্তু দেখি যে সামনে হয়তো চল্লিশজন ছাত্র মাঝখানে একজন ঘুম দিয়ে ও মক্কা মদিনা স্বপ্নে ঘুরে চলে আসছে শিক্ষক কিন্তু সামনে পড়াচ্ছেন ওনার দিকে কোনো কাজ নাই ওনার মনে হয় যে খালি এসে নিয়ে বই ধরে পড়া শুরু করে দিলাম এটা আমার কাজ এটা কিন্তু না তাহলে প্রত্যেকটা ছাত্র ক্লাসে আপনার পড়া শুনছে কিনা এটা ইনশিওর করা নিশ্চিত নিশ্চিত করা এটা কিন্তু আপনার দায়িত্ব কারণ শোনার মাধ্যমে কিন্তু শেখাটা বেশি হয় একটা ছোট বাচ্চা সে ছোটবেলা ভাষা শেখে কিভাবে শেখে মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে ভাই বোনদের কাছ থেকে শুনে শুনে শেখে তো এই জন্যে শোনাটা জরুরি যে সবাই আপনার কথা শুনছে কিনা এরপরে আরেকটি বিষয় হচ্ছে দক্ষ শ্রেণীকক্ষ পরিচালনার জন্য যে কোনো জিনিস হয়তো আপনি ধরলেন একটা বিষয় ধরলেন তখন দেখা গেল সবাই একসাথে উত্তর দিচ্ছে এটা আদর্শ শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা হবে হবে না এটা যে আপনি শ্রেণীকক্ষ পরিচালনায় ব্যর্থ তার একটা প্রমাণ সব যদি হৈ হৈ করে বরং আপনাকে নিয়ম শিখিয়ে দিতে হবে যে কিছুদিন আমি প্রশ্ন করি এটা বলার আগে কি একজন হাত তুলবে বা কে বলতে পারবে সে বলবে হাত তুলবে আপনি তার মধ্য থেকে একজনকে নির্বাচন করলেন যে হ্যাঁ তুমি আবদুল্লা তুমি এই উত্তরটা দাও কিন্তু সবাই যদি একসাথে হইচই করে উত্তর দেয় তাহলে একটা হজবরলাভাবে শৃঙ্খল পরিবেশ সৃষ্টি হবে আচ্ছা আরেকটা বিষয় যে একসাথে কথা বলা হয়তো একটা পড়া বুঝেনি একসাথে সবাই কথা বলে উঠলো এইটাও কিন্তু হবে না কে বুঝেনি সে আপনাকে বলবে যদি আপনি ক্লাসকে নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে কিন্তু কখনো আপনি সফল শিক্ষক হতে পারবেন না ক্লাসকে নিয়ন্ত্রণ করা এবং প্রত্যেকটা ছাত্রকে আপনার নিয়ন্ত্রণে রাখা আপনার সাথে সংযুক্ত রাখা এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আর ক্লাস নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস করতে পারি সেটা ক্যাপ্টেন নির্বাচন করে দিতে পারি অনেক সময় অনেক কিছু বিষয় থাকে আপনি হয়তো একটা শিট দিলেন সেটা সবাইকে সরবরাহ করবে প্রয়োজনে একটা কোনো বই দিলেন বা বইয়ের কথা বললেন এই বিষয়গুলো তাদেরকে অবগতি করার জন্য ক্লাসে যদি ক্যাপ্টেন নির্বাচন থাকে তাহলে এটি ভালো হয় আর দক্ষ শ্রেণীকক্ষ পরিচালনার জন্য আমি আগে একটু বললাম একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে গুরুত্বপূর্ণ কথা বা দুর্বল ছাত্রদের জন্য একটা কথা আপনি দুইবার তিনবার মানে বারবার রিপিটেশন করা বলা বলা কারণ একবার বলার ফলে হয়তো সব ছাত্র বুঝবে না কিন্তু আপনি যদি ওই প্রথম দ্বিতীয় তৃতীয় যাদের রোল ক্লাসে শুধু তাদের উপরে নির্ভর করে আপনি অন্যদেরকে আর গুরুত্ব না দেন তাহলে হবে না দেখেন রাসূলের হাদিস থেকে আমি বলেছি চাল রসুল বলেছেন বহিস্ত তো ইন্নামা আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি এখন রসুলের জীবনী থেকে আমরা একটি দলিল নিতে পারি সহিউল বখারি হাদিস নম্বর পঁচানব্বই সহিউল বখারি হাদিস নম্বর পঁচানব্বই কিতাবলের মধ্যে আছে হাদিসটি আনাস রাজনা থেকে বর্ণিত তিনি বলছেন যে আন্নাহু কানা ইদা তাকাল্লামা বেকালিমাত আল্লাহ রসুল যখন কোনো গুরুত্বপূর্ণ কথা বলতেন তখন আদাহা আলাহাসান কথাটা কয়বার বলতেন তিনবার বলতেন কেন তিনবার বলতেন বোখারি হাদিসের মধ্যে কিন্তু এটারও জবাব দেওয়া হয়েছে তিনবার বলার কারণটা কি সেটি হচ্ছে হাত্তাই ফাহামা আনহু যাতে করে রসুলের কথা কি হয় বোঝা যায় তাহলে আপনি আপনার কথাটা একবার বোঝেনি ছাত্র দুইবার তিনবার বলেন আপনি যাতে ছাত্রদের মধ্যে বুঝতে পারে তারা বোধগম্য হয় কিন্তু একবার বলে আমার দায়িত্ব শেষ আর একবার জিজ্ঞেস করলে হ্যাঁ এত বকৃষ্ণা হ্যাঁ এতবার বলতে পারবো না সম্ভব না আমার বলা এই যে এই ধরনের কথাবার্তা কিন্তু বলা যাবে না বরং রাজ্লাম গুরুত্বপূর্ণ কথা তিনবার বলতেন সে আদর্শকে যদি আমরা ধারণ করি এটাকে আমরা শিক্ষকের মধ্যে আমরা সংযুক্ত করতে চাই তাহলে আমরা এখান থেকে যে শিক্ষাটা নিতে পারে সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ কথা আমরা একাধিকবার কি করবো বলবো পুনঃ পুনো বলবো যাতে ছাত্রের অন্তরের মধ্যে গেথে যায় যখন তার মধ্যে গেথে যাবে এটার নামই তো তালিম যেন ছাত্রের মনে সেটা বসে যায় যেটা রাগেব ইস্পাহানি আল ফি গরিবুল কোরআনের মধ্যে সুন্দর করে বলেছেন আর ইমাম বোখারি যখন এই হাদিসটা নিয়ে আসেন তখন উনি বাবি নির্ধারণ করেছেন বাবু মান আল হাদিসা সালা তার মানে গুরুত্বপূর্ণ কথা কি তিনবার বা একাধিকবার বলা যায় এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে তাহলে দুর্বল ছাত্রদেরকে আমরা কিন্তু আগের পয়েন্টে যেটি আমরা বলেছি সেটি আমরা সংযুক্ত করতে পারবো এবং দক্ষ ক্লাস পরিচালনা করতে পারব আরেকটি হচ্ছে দক্ষ ক্লাস পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো শুধু আমি নিজেই বলবো না নিজেই বলবো না ছাত্রদেরকে দিয়ে একটু বলায় নিতে হবে শুধু আমি বলবো লেকচার মেথডে কিন্তু খুব বেশি ছাত্রদের মাথার মধ্যে ঢোকে না তাদেরকে দিয়েও কিছু কাজ করাতে হবে দলীয় কাজ থাকে বিভিন্ন পার্সোনাল কাজ থাকে ব্ল্যাকবোর্ডে এসে একটা হয়তো লিখতে পারে একটা বাক্য লিখতে পারে তাদেরকে মানে ক্লাসের সাথে সংযুক্ত রাখা এবং এমন হতে পারে যে ওরা আসলে কোনো একটা বিষয়ে জানে কিনা আপনি তাদেরকে একটা প্রশ্ন উত্থাপন করেন তাদের মনোযোগ আকর্ষণের জন্য যে এই বিষয়টা কি হবে বলতো তোমাদের জানা আছে এখন প্রশ্ন করলে অবশ্যই ছাত্রদের মধ্যে কেউ না কেউ জানতে পারে আর ডিজিটাল যুগে মানে আমাদের শিক্ষার্থীরা তা আরও বেশি স্মার্ট এবং আরও বেশি ভালো জানে এই জন্য মাঝে মাঝে ওদের জ্ঞানের পরিধি যাচাইয়ের জন্য বা ওদের মধ্যে প্রশ্ন করার দক্ষতা যাচায় এবং তাদের মধ্যে কেমন এলমি যোগ্যতা সৃষ্টি হয়েছে সেটি যাচাইয়ের জন্য আমরা তাদেরকে মাঝে মাঝে প্রশ্ন করতে পারি এটি আমরা হাদিস থেকে দলিল দেব সেটি হচ্ছে বোখারি হাদিস নম্বর বাষট্টি বোখারি হাদিস নম্বর বাষট্টি আপনারা এটা জানেন হাদিসটা ইমাম বোখারি সোহেল বোখারিদে বাব রচনা করেছেন বাবু ইমাম শিক্ষক বলি মহাদেস বলি যাই বলি তিনি মাসা আলা তার ছাত্রদের সামনে পেশ করবেন লি আখতাবেরা মা ইন্দা হম আল এলমে তাদের কাছে কি আলেম আছে সেটা যাচাই করার জন্য দেখেন হাদিসটা কি আসছে আনিবনে ওমারিন আবীলাম কল ইবনে ওমার থেকে বর্ণিত আল্লাহ রসুলাম বলছেন যে ইন্না মিনা সাজারে সাজার আতান লাইয়াসকুত ওরাকা ওরাকুহা একটা গাছ রয়েছে যে গাছের পাতা ঝরে পড়ে না ওয়া না হা মাসালুল মুসলিম এটা হচ্ছে একজন মুসলমানের উদাহরণ হাদ্দি সুনি মাহিয়া আল্লাহ রসুল সাহাবাহ রামকে জিজ্ঞেস করলেন আপনি হাদিসটা জানেন যে এটা কি বলতো একটা গাছ আছে যার পাতা পড়ে না ঝরে যায় না ইবনমার বলছেন যে ফা আকা না সুফি সাজারিল বওয়াদি লোকজন বে উপত্যকায় যে বিভিন্ন ধরনের গাছপালা আছে সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে লাগলো কি হতে পারে এটা হতে পারে এটা হতে পারে কিন্তু উত্তর কেউ বের করতে পারছে না এখন আবদুল্লা ইবনে আমার তিনি অনেক ছোট ছিলেন আসগারুল কম বলা হয়েছে অন্য রেওয়াতে তিনি সবচেয়ে ছোট ছিলেন তো বোখারির অন্য রেওয়াত আছে যে আমি লজ্জাবোধ করছিলাম যে আমি বলবো বড়ো বড়ো সাহাবি আবর আমার আরও বড় বড়ো সাহাবি সব আছে তাদের মধ্যে আমি বলবো যে এটার উত্তর কী আমার কাছে লজ্জা লাগছিল তো ইবন আমার বলছেন যে ফকাফিনফসি আন্নাহান নাখলা আমার মনে হলো যেটা হবে খেজুর গাছ সোম্বা কল কিন্তু উনি বললেন না লজ্জার কারণে এবং বয়সে ছোট হওয়ার কারণে সাহেব এখন বললেন যখন কেউ উত্তর দিচ্ছে না হাদ্দিস না মা হে আ রসোলাল্লাহ সাহেব বললেন আল্লাহ আপনি আমাদেরকে বলে দিন এটা কি তিনি বললেন হিয়ার তো সেটা হচ্ছে খেজুরের গাছ তাহলে বোঝা গেল যে ছাত্রদেরকে মাঝে মাঝে কি প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে একটা অজানা বিষয় হতে পারে তাদের জানা থাকতে পারে কেউ না কেউ হয়তো জানবে সেটা আপনি তাদের কাছ থেকে জানতে পারেন তাহলে ওর মধ্যে যে এলমের যোগ্যতা কতটুকু রয়েছে যে ইমাম কতটুকু বলছে তারা অর্জন করেছে যোগ্যতা বা দক্ষতা কতটুকু তাদের মধ্যে সৃষ্টি হয়েছে সেটি কিন্তু আপনি তার কাছ থেকে জানতে পারবেন যে হ্যাঁ সে এতটুকু জ্ঞান অর্জন করেছে এখানে আরেকটা বিষয় শিক্ষা রয়েছে দেখেন ইবনে হাজার রাসকালিন রহম্লা সৈয়ুল বোখারের ব্যাখ্যা ফাথুল বাড়িতে উনি বলেছেন প্রথম খন্ড একশো চুরানব্বই পৃষ্ঠায় যে কাদ একফা আলাইহে বাহাদু মা ইউদ রিকুহু মান হুয়া দু অনেক সময় বড় বড় আলেমের কাছে এমন এলেম গোপন থাকতে পারে এলেম জানে না সে তার চাইতে যে অল্প জ্ঞানের অধিকারী বা বয়সে ছোট সে জানতে পারে সুতরাং আপনাকে অবহেলা করা যাবে না যে ভালো ছাত্র এ জানে খারাপ সে দুর্বল ছাত্র সে জানে না এটা মনে করা যাবেন অনেক সময় বড় মানুষের চাইতে ছোট মানুষ সে অনেক কিছু জানতে পারে হেবন অল্লাহ ইউ তিফাদুলহ মাইয়া শাহ কারণ জ্ঞানটা হচ্ছে আল্লাহর দান আল্লাহ যাকে ইচ্ছে তার অনুগ্রহ দান করেন এটি ইমরু হাজার আসতালিন রহমাল্লা হাদিসের ব্যাখ্যায় বলেছেন যাই হোক আমি দুই নম্বর যেটি পয়েন্ট বলছিলাম সেটি হচ্ছে দক্ষ শ্রেণীকক্ষ পরিচালনার জন্য মাঝে মাঝে ছাত্রদেরকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা তাদের এলএমটা যাচাই করা মোট কথা আপনি যদি শ্রেণীকক্ষ নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে কিন্তু অর্ধেক বা তার বেশি কাজ আপনার হয়ে যাবে আর যদি আপনি ক্লাস শ্রেণীকক্ষ নিয়ন্ত্রণ না করতে পারেন কেউ ঘুমাচ্ছে কেউ কথা বলছে সেটা কেন হবে সকল ছাত্র এমনভাবে আপনার দিকে একবার বিস্ফারিত চোখে যে চেয়ে থাকবে স্যার বলছে কি স্যারের কথাটা প্রতিটা কথা তো মনে হচ্ছে আমার কাছে খুব মুক্তার মতো মনে হচ্ছে খুব মূল্যবান স্যারের ক্লাসে অমনোযোগী হওয়া যাবে না কিছু কিছু শিক্ষক থাকে যাদের ক্লাসে সময় কখন যায় বোঝা যায় না আর কিছু কিছু শিক্ষক থাকে মনে হয় যে কখন গেলে বাঁচি ঠিকই না শুধু এই জায়গায় কেন আমরা যখন মদিনা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম আমি দু হাজার সালের দিকে তখন আমাদের শিক্ষক আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো পড়াতেন এত মনোযোগ দিয়ে এক ঘন্টা ক্লাস কোথায় চলে যেত ক্লাসের পরে আবার ছাত্ররা বের হয়ে ওস্তাদকে আবার বলতেন সেখানে আবার পনেরো বিশ মিনিট আধা ঘন্টা চলে যাচ্ছে ওস্তাদদেরও কোনো বিরক্তি নেই কিন্তু একজন শিক্ষক আমাদেরকে উসুলে ফেঁকা পড়াতেন তো ওই উনি আসলে জানেন কম এমনটা কিন্তু না কিন্তু তার উপস্থাপন ভঙ্গি বোঝানোর ক্ষমতা সেফল শিক্ষকের যে বৈশিষ্ট্য সেটা নাই এই জন্য তার ক্লাসে ছেলেপুলে কথা বলছে বা দেখা যাচ্ছে কখন যায় ঘণ্টাটা কাটে না এক ঘন্টা মনে হচ্ছে দশ ঘন্টার সমান আর অনেক শিক্ষক আছে এক ঘন্টায় সারতে এই মাত্র আসলো পনেরো মিনিটের মধ্যে সময় চলে গেল তাহলে শ্রেণীকক্ষ নিয়ন্ত্রণটা কিন্তু একটি জরুরি বিষয় তিন নম্বর সফল শিক্ষকের বৈশিষ্ট্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ পাঠের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ বা পাঠদানের পূর্ণ প্রস্তুতি গ্রহণ পূর্ণ প্রস্তুতি শিক্ষকতা করা সহজ কাজ না আপনি একটা ব্যবসা করেন সকালে উঠে ইসমাল্লা বলে বেরিয়ে গেলেন লেখাপড়া কোনো প্রয়োজন নাই ঠিক আছে বা অন্য কোনো কাজ করেন চলে গেলেন কিন্তু শিক্ষকতা কিন্তু পড়তে হবে শিক্ষকতা কি করতে হবে কেউ যদি মনে করে যে আমি সব জেনে ফেলেছি তাহলে সে শেষ ওই জায়গায় তার শিক্ষকতাটা শেষ এই জন্য সাঈদ বিন জুবাইর রহমা একটা চমৎকার কথা বলেছেন প্রখ্যাত প্রখ্যাতি সাঈদ বিন জুবাইর যে লা একজন আলেম ততক্ষণ পর্যন্ত আলেম থাকে যতক্ষণ সে শেখার মধ্যে থাকে আমরা এটাকে একটু ঘুরিয়ে বলতে পারি একজন শিক্ষক ততক্ষণ শিক্ষকতার মধ্যে থাকে যতক্ষণ তার শেখার মানসিকতা থাকে যদি মনে করে আমি অনেক জেনে গেছি আর আমার জানার প্রয়োজন নাই এটা আমার আবার পড়া লাগবে মিজান বই তো সহজ আমি বিশ বছর পড়ালাম দরকার কি চলে গেল ক্লাসে যে এমন একটা বিষয় আসলো যে সে উত্তর দিতে পারছে না তাহলে সমস্যা এই জন্য পড়ার আগে আপনাকে মোতায়ালা করতে হবে অধ্যয়ন করতে হবে কোন বিষয়টা পড়ছেন সেটা বুঝে যেতে হবে যদি আপনি না পড়ে ক্লাসে আপনি বা আমি যাই ছাত্ররা কিন্তু বুঝে ফেলবে যে স্যার আজকে পড়ে আসেনি আপনার পড়ার মধ্যে সেই আগ্রহ সেই আন্তরিকতা এবং সেই স্পিড থাকবে না মনের মধ্যেও কিন্তু একটু ভয় হবে দূর কম্পন সৃষ্টি হবে যে না জানি আল্লাহ কী ছাত্র প্রশ্ন করে বসে আজকে তো আমি মোতালা করে আসিনি দেখে আসেনি এই জন্য কিন্তু শিক্ষকতার অন্যতম একটা বিষয় পূর্ণ প্রস্তুতি নিয়ে ক্লাসে যেতে হবে আমি ডক্টর কাবিরুল ভাইয়ের কাছে একটা কথা শুনেছি যে যাত্রাবাড়ির মাদ্রাসার একজন মহাদেশ ছিলেন দারুল রহমানি রহমানিয়া দিল্লি থেকে ফারেক মাহনায় আহমাদ রহমানি ওনাকে মিজান পড়াতে দেওয়া হলে উনি বিনা মোতালায় না পড়ে যেতেন না অথচ উনি বোখারি রস্তা চল্লিশ পঞ্চাশ বছর ধরে বোখারি পড়ান কিন্তু উনি বিনা মোতালায় মানে অর্থাৎ পূর্ণ প্রস্তুতি না নিয়ে তিনি কি করতেন ক্লাস না নিয়ে ক্লাসে যেতেন না বলা যায় না নতুন কোন বিষয় আসে বা পড়ে গেলে যেই পূর্ণ প্রস্তুতি থাকলে যে নিজের মধ্যে আত্মবিশ্বাস থাকে সে আত্মবিশ্বাসটা হয়তো থাকবে না এই জন্যে যে সাবজেক্টই হোক না কেন অবহেলা করবেন না কখনো হয়তো একজনকে ক্লাস ওয়ানের একটা গণিত দেওয়া আছে বা একটা বসেন এখানে দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে কেন বসেন একজনকে একটা গণিত বিষয় দেওয়া হয়েছে ওয়ানের অথবা একটা আরবি দেওয়া হয়েছে প্রথম শ্রেণীর আরবি সাহিত্য কি পড়ব অঙ্ক আমি তো অঙ্ক পড়াচ্ছি বিশ বছর ধরে কোনো সমস্যা নেই আমার প্রস্তুতি না নিয়ে চলে গেলেন এমন একটা বিষয় আসলো সেখানে ছাত্রদের সামনে আপনি লজ্জিত এবং অপমানিত হয়ে যাবেন এই জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে যেত সাইদ বিন জুবাই যেটা বলেছেন যে একজন আলেম ততক্ষণই আলেম থাকে যতক্ষণ সে শেখার মধ্যে থাকে একজন শিক্ষক তত তখনই ততক্ষণ সে শিক্ষক থাকে যতক্ষণ নিজেকে মনে করে যে আমাকে আরও জানতে হবে আরও জানার দরকার দারুল হাদিস রহমানিয়া দিল্লির সাবেক মহাদ্দেশ উপমহাদেশের প্রখ্যাত মহাদ্দেশ মেশকাতের যিনি ভাষ্যগ্রন্থ রেখেছেন মেরা আতুল মাফাতি আল্লামা ওবায়দুল্লাহ মুবারকপুরি তিনি তার জীবনীতে বলছেন যে আমরা দারুল হাদিস রহমানিয়া দিল্লি কিন্তু সেই সময় উপমহাদেশে একটা বিখ্যাত মানে প্রতিষ্ঠান ছিল অনেক আলেম দেখেন আর রহমানের আলেম আছে না নিজ নিজ এলাকায় দেখেন অনেক আলেম পাবেন যেমন দিনাজপুর আছে ডক্টর আফতাব আহমদ রহমানী এরকম আরও বিভিন্ন জায়গায় আছেন তো এই রহমানিয়া আলেমগুলো তখন ওখান থেকে পড়ে আসলে এখানকার আলেম মানে বিশাল একটা ব্যাপার ছিল তো সেই দারুল হাদিস রহমানিয়া দিল্লিতে সর্বোচ্চ কেতা বোখারে যদি কেউ পড়ান তাহলে তাকে কেমন প্রস্তুতি নিতে হবে সেটা বুঝতে পারছেন না তো আল্লা মুবায়দুল্লাহ রহমান রহমানি তিনি তার জীবনীতে বলছেন যে আমি যখন পড়াতাম ছাত্রদেরকে গভীর রাত পর্যন্ত এমন মোতালা করতাম স্টাডি করতাম চক্ষু হলুদ হয়ে যেত বিবর্ণ হয়ে যেত কারণ ক্লাসে গিয়ে তো বড়ো বড়ো ছাত্ররা অনেক প্রশ্ন করবে সেখানে আমি যদি প্রস্তুতি না নিয়ে যাই বোখারের ক্লাসে তাহলে হবে হবে না আপনি যতই বিশ বার পড়ান তিরিশ বার পড়ান বার পড়ান বোখারি প্রতিনিয়ত আমাকে পড়তে হবে আপনি যে সাবজেক্টে পড়ান যদি মোতালা করার মতো মানসিকতা না থাকে তাহলে আমার মনে হয় শিক্ষকতাতে না আসাটাই উচিত আর অনেক ভালো অনেক সুন্দর সুন্দর পেশা আছে কিন্তু শিক্ষকতা করতে গেলে অবহেলা করা যাবে না আমাকে পড়তে হবে স্টাডি করে যেতে হবে তাছাড়া কিন্তু আমি কখনো সফল শিক্ষক হতে পারব না ছাত্রদের কাছে আমি প্রিয় হতে পারব না আচ্ছা চার নম্বর হচ্ছে শৃঙ্খলা শিক্ষাদান শৃঙ্খলা শিক্ষাদান ছাত্ররা ক্লাসে আপনার কাছ থেকে শৃঙ্খলা শিখবে তারা যেমন শৃঙ্খলার সাথে জীবনযাপন করবে শৃঙ্খলা শিখবে আপনি তাদের প্রতি অতিরিক্ত কঠোরতা করা যাবে না এমন কঠোর হলেন যে আপনাকে ছেলেরা দেখলে পরে খুব ভয় পায় অবশ্যই শ্রদ্ধা মিশ্রিত ভয় থাকবে কিন্তু এমন ভয় না যে আপনার সামনে কোনো কথা বলতে সে চায় না এরকম করা যাবে না আবার ধরেন শিক্ষার্থীরা কোনো একটা ভুল করলো তাকে ক্ষমা করার মানসিকতা থাকতে হবে কেউ হয়তো একটা স্পেসিফিক কোনো ভুল করেছে আপনি তার প্রতি একদম ইশান্বিত হয়ে থাকলেন ওকে আর কোনো পড়াও বোঝাচ্ছেন না পড়াও ধরতেছেন না এরকম কিন্তু করা যাবে না তারপরে খাতায় নম্বর প্রদানের ক্ষেত্রে কিন্তু আমাদের ন্যায় বিচার করতে হবে আমরা অনেক সময় ইউনিভার্সিটিতে কিন্তু এই জিনিসগুলো দেখেন অনেক সময় বিভিন্ন কারণে মাঝাবি কারণে বিভিন্ন কারণে নম্বর দিতে যায় না ভালো লিখেছে অথচ নম্বর দেয় না নিজের এলাকার ছেলে নম্বর বেশি দিয়ে দেয় এরকম ঘটনা ঘটে না অনেক ঘটে আপনাকে যখন আপনি নম্বর প্রদান করবেন ছাত্রকে তখন কিন্তু আপনাকে ন্যায় বিচার করতে হবে সে কী লিখেছে সেই ছাত্র কোথাকার বাড়ি কে অনেক সময় একজন ফার্স্ট বয়সে প্রথম না হতে পারে পরীক্ষা আপনার খাতায় একজন পাঁচ রোল সে কিন্তু বেশি পেতে পারে আপনার ওখানে দেখার বিষয় আমরা তো যেমন মার্কাজে আপনারা হয়তো করেন যখন পরীক্ষা নেই আমরা কিন্তু পরীক্ষার খাতায় কোনো নম নাম থাকে না কোড নম্বর দিয়ে দিয়ে যে নাম নাম শ্রেণীর রোল সম্বলিত যে কাগজটা থাকে সেটা আমরা ছিঁড়ে রেখে দিই শিক্ষক খাতা দেখেন সেখানে কারো কোনো পরিচয় নাই। জানেন না উনি কার খাতা খাতায় কি পারফরম্যান্স আছে সে অনুযায়ী তিনি নম্বর দেন তাহলে শিক্ষক শিক্ষক শুধু পাঠদান করাবে না তাকে শৃঙ্খলা শিক্ষা দেবেন সব দিক দিয়ে শৃঙ্খলা সে ক্লাসে ড্রেস পরে এসেছে কিনা বা তার পোশাকটা ময়লা আছে কিনা এই বিষয়গুলো কিন্তু তাকে শৃঙ্খলা শেখা শিক্ষা দিতে হবে সেই স্কুল কোড বা মাদ্রাসা কোড ড্রেস কোড মেনে এসেছে কিনা সেই বিষয়টা দেখতে হবে ক্লাসে বসার ক্ষেত্রে শৃঙ্খলা আছে কিনা সব দিক দিয়ে কী করতে হবে একটা শৃঙ্খলা বিধান করতে হবে শৃঙ্খলা যদি বিধান না করেন ছাত্র যদি বিশৃঙ্খল হয় তাহলে পরে কিন্তু আপনি একজন সফল শিক্ষক হতে পারবেন না তারপরে পাঁচ নম্বর লেখেন অভিভাবক পরিবার ও সমাজের সাথে সুসম্পর্ক বজায় রাখা অভিভাবক পরিবার ও সমাজের সাথে সুসম্পর্ক বজায় রাখা অভিভাবক পরিবার ও সমাজের সাথে সুসম্পর্ক বজায় রাখা লিখেছেন দেখুন একজন শিক্ষক একটা প্রতিষ্ঠান কিন্তু শুধু শিক্ষক দিয়ে না শিক্ষকের সাথে কারা অভিভাবকরা জড়িত আছে অভিভাবকদের সাথে তাদেরকে সম্মান দিতে হবে তাদের কথা শুনতে হবে তারা কোনো যদি ভালো পরামর্শ দেয় তাহলে সেই পরামর্শটা কী করতে হবে গ্রহণ করতে হবে কারণ ছাত্র শিক্ষক অভিভাবক কমিটি সকলের সমন্বিত একটা প্রতিষ্ঠান শুধু শিক্ষক পাঠদান করে যাবে তাহলে তো হবে না সবাইকের সাথে সংযুক্ত করতে এই জন্য অভিভাবক একটা কথা বললে বিরক্ত হওয়া যাবে না তার কথাটা শুনতে হবে তাকে যথাযথ সম্মান দিতে হবে আর এখানে একটি প্রতিষ্ঠানে তাদের ভিন্ন ভিন্ন পরিবেশ থেকে কিন্তু ছাত্ররা উঠে আসে কেউ হয়তো গ্রামের ছাত্র কেউ শহরের ছাত্র আদব কায়দা শিষ্টাচার অনেক কিছু জানে না তাদেরকে এইগুলো বিষয়গুলো জানতে হবে প্রয়োজনে তার পরিবারের সাথে যোগাযোগ করতে হবে একটা ছেলে হয়তো ড্রেস পরে আসছে না তার পরিবারের সাথে যোগাযোগ করতে হবে যে আপনার এটা কেন আসছে না একটা ছাত্র মনস্তত্ব বুঝতে হবে একটা ছাত্র হয়তো দূর থেকে আসে হয়তো দেরি হয়ে যেতে পারে একজন তাকে প্রথম দিনে যদি আপনি পিটানি দেন তাহলে হবে একটা ছাত্র মাদ্রাসার পাশেই বাড়ি আর একটা ছাত্র দশ মাইল দূর থেকে আসে তার মধ্যে কিন্তু একটু পার্থক্য হবে আর আরেকটা জিনিস আমরা যারা শিক্ষক বিশেষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্ষেত্রে দেখা যায় যে মানে তাদের সমাজের সাথে কোনো সম্পর্ক থাকে না আমরা কিন্তু শুধু শিক্ষক প্রতিষ্ঠানের শিক্ষক নাই বরং আমরা একটা বৃহত্তর সমাজের অংশ সুতরাং সমাজের মানুষের সাথে সুসম্পর্ক রক্ষা করে চলা এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ছাত্রর সাথে সুসম্পর্ক থাকবে শিক্ষকের সাথে থাকবে অভিভাবকদের সাথে থাকবে এবং সমাজের মানুষের সাথে থাকবে কারণ সমাজের বাইরে আমি নই আমি যদি একটা প্রতিষ্ঠান চালাতে যাই তবু আমাকে তো সেখানে যেতে হবে অভিযোগের কাছে যেতে হবে সমাজের মানুষের কাছে যেতে হবে অতএব তাদের সাথে কী করতে হবে আমাদের সুসম্পর্ক রাখতে হবে শুধু এককেন্দ্রিক কেন্দ্রিক বা আত্মকেন্দ্রিক হলে কিন্তু চলবে না আমি পাঠদান করলাম আর ডানেভাবে কোনো দিকে তাকানো নয় মাথা নিচু করে চলে গেলাম হ্যাঁ মুরব্বীরা সালাম কালাম না মানুষের সাথে কোনো সম্পর্ক নাই সেটা না আপনার শিক্ষকতার মর্যাদা বজায় রেখে যতটুকু আপনার সম্ভব সেই অনুযায়ী সামাজিক পরিবেশের সাথে আপনাকে কি করতে হবে সম্পর্ক বজায় রেখে চলতে হবে এরপরে ছয় নম্বর হচ্ছে পরিশ্রমের প্রতি উৎসাহিত উৎসাহিতকরণ ছাত্রদেরকে পরিশ্রমের ব্যাপারে উৎসাহ দান ছাত্রদেরকে পরিশ্রমের ব্যাপারে উৎসাহ দান পরিশ্রম ছাড়া কিন্তু কোনো জিনিসে আমরা জগতে অর্জন করতে পারি না একবার না দুইবার না বারবার ছাত্রদেরকে অধ্যবসায়ের প্রতি মানে তাদেরকে গুরুত্ব দিতে হবে যে তোমরা ভালো করে পড়াশোনা করো বা অধ্যয়ন করো পরিশ্রম করো পরিশ্রম কাউকে ধোকা দেয় না একটা মানুষ যদি একটা বিষয় নিয়ে পরিশ্রম করে সে যদি দুর্বলও থাকে একসময় কী হবে সবল হয়ে যাবে আমরা আমাদের কোনো কোনো অস্তাদ সম্পর্কে জানি যে তিনি মাদ্রাসে যোগ দিয়েছেন তাকে ওরকম ভালো কিতাব দেয় না অত ভালো শিক্ষকও ছিলেন না রাত দিন চব্বিশ ঘন্টা লাইব্রেরিতে পড়ে থাকতেন একেবারে চব্বিশ ঘন্টা মানে অধিকাংশ সময় লাইব্রেরিতে পড়ে থাকতেন স্টাডি করতে 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 আল্লাহ রবুল আলম তার মেধা খুলে দিয়েছেন তাহলে আমরা ছাত্রদেরকে বলবো তোমরা বেশি বেশি পরিশ্রম করো পরিশ্রম আমাদের একজন ওস্তাদ বলেছেন যে মেহনত কিসি ধোকা ধোকা নাহি উর্দুতে একটা কথা বলে যে পরিশ্রম কাউকে ধোকা দেয় না আপনি যদি পরিশ্রম করেন তাহলে অবশ্যই পরিশ্রমের ফল পাবেন ছাত্রদেরকে এই বিষয়টা বোঝাতে হবে যে তোমাদেরকে বেশি বেশি পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া কোনো কিছু অর্জন করা যাবে না তারা যদি পরিশ্রম করে ইনশাআল্লাহ একদিন না একদিন সফল কাম হবে আমরা জানি যে উপমহাদেশের একজন প্রখ্যাত আহলাদে সালেম মওনা আব্দুর রফ ঝান্ডা ওনার নেপালে বাসা ছিল সারা থিসিসে ঘটনাটা দেওয়া আছে উনি যখন আঞ্জোমনে বক্তব্য আঞ্জমান বোঝান ছাত্রদের যে সাপ্তাহিক অনুষ্ঠান থাকে সে আঞ্জমানে বক্তব্য যখন প্রথমবার দিতে যান হাতের যে নোট টোটগুলো করে নিয়েছিলেন সেগুলো ভয়ে খসে খসে হাত থেকে পড়ে যাচ্ছিল তারপরে উনি বক্তব্য প্র্যাকটিস করে দারুল হাদিস রহমানের দিল্লি থেকে এত প্র্যাকটিস করে এত ভালো বক্তা হলেন যে তখন দারুল হাদিস রহমানিয়া থেকে গোটা ভারতবর্ষে বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন হতো বড়ো বড়ো আলেম আলমা আসতো বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্ররা আসতো সেখানে তিনি ফার্স্ট হয়ে গেলেন এবং এক সময় উপমহাদেশের শ্রেষ্ঠ বাগ্মিতে পরিণত হলেন তো এরকম আরও অনেকের সম্পর্কে অনেক বলা আছে তো বিষয়গুলো ছাত্রদেরকে এই ধরনের কিছু দৃষ্টান্ত দিয়ে যারা পরিশ্রম করে সাধনা করে প্রতিষ্ঠা লাভ করেছে এই ধরনের কিছু দৃষ্টান্ত যদি তাদের কাছে উপস্থাপন করা যায় এবং তাদেরকে পরিশ্রমের প্রতি উদ্বুদ্ধ করা যায় তাহলে ইনশাল্লাহ হবে তারা সফল কম হবে আরেকটা বিষয় ছাত্রদেরকে না তোমরা জ্ঞান অর্জন করো পরীক্ষায় পাশের মানসিকতা বর্জন করতে হবে আমাদের এখন সমস্যা হয়ে গেছে ছাত্র না পাস করলে মাদ্রাসার বেতন বন্ধ হয়ে যাবে আলিয়া মাদ্রাসা বা সরকার থেকে যেগুলো বেতন পায় এটা একটা প্রবণতা আছে না এই জন্য শিক্ষকরা দুর্ভাগ্যজনক সরবরাহ করে নাজিবুল্লাহ করে না আছে না এরকম এগুলো অপ্রীতিকর কথা কিন্তু বলতে হচ্ছে যে এখন ছাত্রদেরকে শুধু আমরা পরীক্ষা এমনকি বিসিএসএ কি আসলে প্রকৃত মেধা যাচাই হয় এমসি পরীক্ষা দিয়ে আমি আরবির শিক্ষক হবো আমার সায়েন্স পড়ার কি দরকার আছে ওখানে নাকি স্যার অনেকে আছেন আমাদের বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছেন একজন গণিতের শিক্ষক হবেন ওর তো আরবি পড়ার দরকার নেই ওর তো ইতিহাস পড়ার প্রয়োজন নেই আছে কি হ্যাঁ সামগ্রিক জ্ঞান অর্জনের জন্য ভিন্ন বিষয় কিন্তু আসলে বিসিএসের মাধ্যমেও কিন্তু যে যে সাবজেক্টের তার প্রতি যদি তার লিখিত পরীক্ষা হতো তাহলে আসল যাচাই হতো সেখানেও কিন্তু যাচাই হয় না একজন আমরা দেখেছি বিশেষ করে আরবি স্টাডিজের যারা হয়েছে বা হয় বিসিএস ক্যাডার অধিকাংশ দুর্বল কারণ ওই বাংলা ইংরেজি পড়ে তো দেখা যাচ্ছে যে যে এমসি কিউ কিছু পড়ে পরীক্ষায় টিকে গেছে শিক্ষক হয়ে গেছে কিন্তু আসলে কিন্তু তার মধ্যে যে মূল জ্ঞানটা সেটি কিন্তু আহ মানে সে অর্জন করতে পারেনি এই জন্য ছাত্রদেরকে শুধু পরীক্ষায় পাশের মানসিকতা এই মানসিকতা বর্জন করানোর জন্য তাদেরকে উৎসাহিত করতে হবে যে তুমি জ্ঞান অর্জন করো শেখো যদি তুমি জানো তাহলে তুমি এমনি উত্তর দিতে পারবে তোমার রেজাল্টও ভালো হবে আমাদের আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আলি স্যার একটা কথা বলেন যে বক্তব্য দেওয়ার জন্য বেশি প্রস্তুতির দরকার নেই বেশি বেশি অধ্যয়ন করো তাহলে তুমি এমনি বক্তব্য দিতে পারবা আপনার যদি অনেক জানা থাকে তার মধ্যে আপনি বক্তব্য আপনার এক ঘন্টা বক্তব্য দেওয়ার মতো এলএম আছে আপনি পনেরো মিনিট দিতে পারবেন না দিতে পারবেন তো এই জন্য ছাত্রদেরকে পরীক্ষায় শুধু পাশের মানসিকতা এটা বর্জন করার জন্য আহ্বান জানাতে হবে দেখুন ইবন আব্বাস রাজিউল্লাহ যিনি জ্ঞানের ভান্ডার আধার ছিলেন তিনি একটা কথা বলেছেন যে জালাল তু তলিবান ফা আজাজ মাতলুবান যে আমি এলেম অর্জনের জন্য খুব নিজেকে খুব হীন তুচ্ছ হিসাবে মানুষের কাছে উপস্থাপন করেছি মানুষের দ্বারে দ্বারে গিয়েছি শিক্ষকের কাছে গিয়েছি শিক্ষক হয়তো ঘুমিয়ে আছেন তাকে জাগ্রত করায়নি ফা আজাজ তো মাতলুবান ফরে এই পরিশ্রমের ফলে আমি এমন হয়েছি যে আমি এই এলেমের মাধ্যমে গোটা সকলের কাছে মর্যাদা অর্জন করেছি তাহলে মর্যাদা অর্জনের জন্য ভালো সফল শিক্ষক হওয়ার জন্য পরিশ্রমের কোনো বিকল্প নাই এটা যেমন শিক্ষক পরিশ্রম করবেন তেমন ছাত্রদেরকে এ বিষয়ে কী করতে হবে উদ্বুদ্ধ করতে হবে স্যার চলে আসছেন আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি স্যার আর সাত নাম্বার হচ্ছে যে একটি বিষয়ে বিশেষজ্ঞ হওয়া যে কোনো একটি বিষয়ে বিশেষজ্ঞ অথবা পাঠদানকৃত বিষয়ের প্রতি আন্তরিক আগ্রহ থাকা আমি গণিত ভালো লাগে না আমি যদি ওটা পড়াতে যাই হবে আমি নাহ বুঝি না ভালো আরবি ব্যাকরণ বুঝি না সেটা পড়াতে গেলে কিন্তু হবে না কোন জিনিসটা আপনার ভালো লাগে সেই জিনিসটাতে আপনাকে পারদর্শী হতে হবে আমাদের বিভিন্ন ডাক্তার আছে বিভিন্ন বিষয় বিশেষজ্ঞ কারণ কি যে সবাইকে দিয়ে তো সব কাজ হবে না সার্জারি তো আর ওই কি বলে যে মেডিসিন ডাক্তারকে দিয়ে হবে না সুতরাং যার জন্য যেটা শোভা পায় যেটা যার অন্তরের সাথে ভালো লাগে সেই বিষয়ে আমাকে দক্ষ হওয়ার চেষ্টা করতে হবে সব বিষয়ে পণ্ডিত হতে গেলে কিন্তু চলবে না এবং আপনি যেটা পড়াচ্ছেন সেটা আপনার মনের সাথে মানে আপনার মানানসই কিনা বা আপনার ভালো লাগে কিনা সেই বিষয়টা আপনাকে ইনশিওর করতে হবে আর কয় নম্বর বলেছে এটা সাত নাম্বার আট নম্বর হচ্ছে আমাদের চাহনি ও বাকশৈলী একজন সফল শিক্ষকের বৈশিষ্ট্য হচ্ছে চাহনি ও বাকশৈলী মানে কথা বলার যোগ্যতা হ্যাঁ সাত নম্বরটা তো বললাম যে বিষয়ের প্রতি ভালোবাসা থাকা আগ্রহ থাকা বা একটি বিষয়ে বিশেষজ্ঞ হওয়া আচ্ছা আর আট নম্বর হচ্ছে চাহনি ও বাকশৈলী আগেই বলেছি ক্লাসে অনেক চল্লিশ জন ছাত্র আছে তাদের সবার সাথে আপনার আই কন্ট্যাক্ট আছে কিনা সেটা খেয়াল করতে হবে আগে বলেছি আমি যে কেউ পড়াচ্ছে আপনার দিকে খেয়ালই নাই আপনি খালি বকাউল্লা বকেই যাচ্ছেন তাহলে কিন্তু হবে না সবার সাথে আপনার আই কন্ট্যাক্ট থাকতে হবে সবাই অন্যদিকে যেন মনোযোগ দেওয়ার কোনো সুযোগ না পায় আপনাকে মার্জিত ভাষায় কথা বলতে হবে লোকাল ডায়ালেক্টে কথা বলা যাবে না স্থানীয় ভাষায় কথা বলা যাবে না প্রতিষ্ঠানের শুদ্ধ ভাষায় নিজে কথা বলতে হবে এবং ছাত্রদেরকে কথা বলা শেখাতে হবে এটা কিন্তু অনেক শিক্ষকের এই খারাপ অভ্যাসটা আছে যে তারা শুদ্ধ ভাষায় কথা বলতে চায় না গ্রামের ভাষায় কথা বলে কেন শিক্ষা পরিবেশ বিভিন্ন জায়গা থেকে এসেছে এখানে এসে যদি সে কথা শুদ্ধ ভাষায় না শেখে তাহলে কোথায় যেয়ে শিখবে এজন্য আমাদেরকে মার্জিত ভাষা হতে হবে আল্লাহ তো বলেই দিয়েছেন জলাউকুন্ত লান ফাজ হাউলিক এ মোহাম্মদ তুমি যদি কর্কশ ভাষা এবং কঠিন হৃদয়ের হতে তাহলে তোমার কাছ থেকে লোকজন উঠে চলে যেত তো সেই জন্য আপনার ভাষা যদি সুন্দর না হয় মার্জিত না হয় শুদ্ধ না হয় তাহলে এবারে হবে না লোকাল ভাষা আপনাকে ইউজ করা যাবে না আচ্ছা আর দুইটা পয়েন্ট বলে আমি শেষ করবো এবার নয় নাম্বার পাঠের সারাংশ বলে দেওয়া পাঠের সারাংশ বলে দেওয়া আপনি পাঠ দিলেন আমি বক্তব্য দিলাম সব হলো কিন্তু আসলে এর সার সেটা কিন্তু আপনাকে বলে দিতে হবে যদি আপনি হাদিস পড়ান তাহলে হাদিসের সাথে হাদিসের সারমর্মটা বলে দিতে হবে বাবের সাথে সম্পর্ক বলে দিতে হবে যদি আপনি তাফসির পড়ান তাহলে একটা আয়াতের সাথে আর একটা কি কী সম্পর্ক আছে সেটি আপনাকে বলে দিতে হবে আপনি যদি নাহসর পড়ান তাহলে তার শেষে যে খোলাসা বলে আপনাকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে হবে অনেক লেকচার দিলাম শেষে আপনি যদি দুইটা কথায় সারাংশ আজকে যা তোমাদেরকে পড়ালাম এর সার হচ্ছে এটা তাহলে কিন্তু ছাত্রদের মধ্যে সহজেই গেঁথে যাবে আমি অনেক অ্যারাবিয়ান বই দেখেছি নাও সরফে অনেক কথা বলেছে অনেক উদাহরণ দিয়েছে পুরো ওদার পরে যে আবার আল খোলাসা বলে ছয় সাত লাইনের মধ্যে দুই তিন লাইনের মধ্যে মূল পাঠের কথাটা বলে দিয়েছে এইটা যদি আপনি করতে পারেন এক ঘন্টা লেকচার দেওয়ার যেতে আপনার ওই শেষের দুই তিন মিনিট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাবে আর সর্বশেষ দশ নম্বর হবে এটা না দশ দশ আমার জানা নেই বলার বলায় অভ্যস্ত হওয়া আমার জানা নেই কথা বলায় অভ্যস্ত হওয়া আমার জানা নেই আমি জানি না এটা বলায় অভ্যস্ত হওয়া আমরা অনেক সময় ছাত্রদের সামনে নিজেকে ছোট হতে চায় না আমরা মনে করি যে এটা প্রশ্ন করলো জানিনা না বলি তাহলে তো আমার মর্যাদা কমে যাবে এটা না একটা ঘটনা বলি ইমাম মালিক রহমা ওনাকে চল্লিশটা প্রশ্ন করা হয়েছিল একবার একজন ব্যক্তি দূর থেকে এসে ইমাম মালিককে চল্লিশটা প্রশ্ন করেছিলেন ইমাম মালিক কত বড় ইমাম চার ইমামের অন্যতম একজন শ্রেষ্ঠ ইমাম ইমাম মালিক ইমাম দারিল হিজরা তাকে চল্লিশটা প্রশ্ন করা হয়েছিল উনি ছত্রিশটা প্রশ্নের বিষয়ে বলেছিলেন আদ্রি মানে আমি জানি না আমার জানা নাই কি ইমাম মালিকের মর্যাদা কমে গিয়েছিল মর্যাদা কমেনি তো সেই প্রশ্নকারী বলল যে মা দা আকুল এ কম ই দা আপনি ইমাম মালিক আপনাকে সবাই মদিনার ইমাম হিসাবে জানেন শ্রেষ্ঠ ইমাম আপনি ছত্রিশটা মাসালা জানেন না চল্লিশটার মধ্যে বলছেন জানি না আমি আমার জাতির কাছে যে কি বলবো যে ইমাম মালিকের কাছে গেলাম আর উনি বললেন যে আমি জানি না তখন ইমা মালিক বলেন যে কুল্লাহ মিননা মালিক না আনাসিনকরুল্লাহ আদ্রি তাদেরকে বলে দাও যে ছত্রিশটা ইমাম মালিক বলেছে এটা তার জানা নেই তাহলে সুভানাদা চিন্তা করেন তাহলে আমার জানা একটা প্রশ্ন করতে পারে ছাত্র আমার ঠিক আছে এই বিষয়টা আমার জানা নেই আগামীকালকে তোমাদেরকে আমি জেনে এটা বলে দেবো এতে কিন্তু আপনার মর্যাদা কমবে না বরং মর্যাদা বাড়বে কিন্তু যদি আপনি ভুল উত্তর দেন তাহলে আপনার মর্যাদা আরও হানি হবে সেই জন্য আমি জানি না বা আমার এটা জানা নাই এই বলাকে বলাই নিজেকে অভ্যস্ত হতে হবে আর আগে যেটা আমি উক্তিটা বললাম এটা বলে শেষ করছি সাইদ বিন জুবাইর বলেছেন লাজাল ও রজুল আলেমান আর মাতা আলাম। একজন ব্যক্তি ততক্ষণই আলেম থাকে যতক্ষণ সে শেখার মধ্যে থাকে তাহলে আমাকে সব আমি জানি এটা মনে করা যাবে না আমাকে জানতে হবে শিক্ষা শিখতে হবে স্টাডি করে ক্লাসে আসতে হবে তাহলে পরে আমি কি হতে পারবো একজন সফল শিক্ষক বা একজন আদর্শ শিক্ষক হতে পারবো সবাই সফল শিক্ষক হয় না সব শিক্ষককে ছাত্ররা মনে রাখে না আমরা যেন সফল শিক্ষক হতে গেলে আমাদেরকে এই বৈশিষ্ট্যগুলো অর্জন করতে হবে যেন ছাত্ররা আমাদেরকে মনে রাখে আমি চলে যাবো কিন্তু আমার ছাত্র আমাকে স্মরণ করবে সবসময় স্মরণ করবে আমার জন্য দোয়া করবে তারা আমার জন্য আমার সন্তান তারা আমার জন্য সাদাখায় জারিয়া এই চিন্তা চেতনা নিয়ে আর সর্বোপরি যেটি সেটা হচ্ছে এখলাস আন্তরিকতা এইটা যদি না থাকে তাহলে কোনো কাজই হবে না এই জন্য আন্তরিকতা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় এই আন্তরিকতা আমাদের হতে হবে তাছাড়া শিক্ষকতা পেশায় মানে আসা যায় না এবং থাকা যায় না আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে প্রকৃত অর্থে শিক্ষক হিসাবে কবুল করুন আল্লাহ আহমিনাম আলাইকুম রহমতুল্লা